অনেককাল আগেকার কথা, একটা ছোট শহরে অনেক গরিব পরিবার থাকত। ওই পরিবারের রমেশ, ওর বউ শীলা আর মেয়ে রাধা থাকত। রমেশের বাড়ির থেকে দূরে একটা ঢাবা ছিল যেখানে রমেশ চাকরি করত। রমেশের কাজ ওখানে তন্দুরে রুটি বানানোর ছিল। একদিন যখন রমেশ তন্দুরে রুটি বানাচ্ছিল, তখনই ওখানে ঢাবার মালিক এসে যায়। কাল আমার বন্ধু বিনোদের বাড়িতে একটা অনেক বড় ফাংশন আছে, আর তার শুধু তোমার হাতেরই নান খাবার আছে। এমনিতে 200 জনের খাবার বানাতে হবে, তাই তুমি সকালেই চলে যেও। হ্যাঁ, আর যাকে ঠিক লাগে তাকে নিয়ে যেও, কেমন? এটা তো খুবই ভালোই খবর, আমি সময় করে ওইখানে পৌঁছে যাব। আমার তোমার উপরে পুরো ভরসা আছে যে তুমি নিজের কাজটা মন দিয়েই করবে, আর আমাকে কথা শুনতে হবে না। ও আমার খুব ভালো বন্ধু, তাই খাবারে যেন গন্ডগোল না হয়। আর হ্যাঁ, কালকের টাকাটা তুমি আলাদা করে পাবে, কেমন? এটা তো খুবই ভালো কথা মালিক, আপনি চিন্তা করবেন না, সব দেখে নেব আমি। কাছেই দাঁড়িয়ে মনোহর ওদের সব কথা শুনছিল, আর ওর রমেশের উপরে খুব ঈর্ষা হচ্ছিল। ওর মোটেও ভালো লাগছিল না যে মালিক সবসময়ের মতন রমেশকে ফাংশনে পাঠাচ্ছিল। মালিক, আমি বলছিলাম ওই ওই যে কিছুদিন পরে রমেশের মেয়ের বিয়ে আছে, তাই ওর অন্য তো কাজ থাকবে, তাই আমি ভাবছিলাম যে ওর জায়গায় আমি চলে যাই। আচ্ছা রমেশ, এই কথা নাকি? হ্যাঁ, আমি তো জানতামই না যে তোমার মেয়ে এত বড় হয়ে গেছে। আমি ওকে তখনই দেখেছিলাম যখন ছোট ছিল। আচ্ছা, ওর বিয়েটা কিন্তু ভালো করে দিও তুমি, আর কোনো দরকার থাকলে আমায় বলো। কিন্তু মালিক, ওই কালকের ফাংশন? আরে আমি সব দেখে নেব, তুমি আমার চিন্তা করো না। চলো, তুমি বলছো তো ভালোই খবর, আর এমনিতেও ওর শুধু তোমার হাতের নানটাই চাই, বুঝলে? এখন মনোহর আরো বেশি রেগে যায়, ওর অনেক রাগ হচ্ছিল। ও বুঝতে পারছিল না যে ও শেষমেশ রমেশকে ওই ঢাবার থেকে কি করে বার করে, কারণ আগেও ও রমেশকে ঢাবার কাছ থেকে বার করার অনেক প্রচেষ্টা করেছে, কিন্তু ওকে কোনোদিন বার করতে পারেনি। সারাটা দিন মনোহর রমেশকে দেখে দেখে রাগতেই থাকে, আর এমন ভাবে দিন পেরিয়ে যায়, রাত হয়ে যায়, আর সবার নিজের নিজের বাড়ি চলে যায়। রমেশও নিজের বাড়ি এসে নিজের বউ শীলাকে সব কথা বলে। কাল আমাকে মালিক একটা বন্ধুর বাড়িতে পাঠাচ্ছেন, ওইখানে কোনো বড় ফাংশন আছে, আর আমাকে সে বলেছে যে এর জন্যে আমি আলাদা টাকা পাবো। এর আগের বারও তার বন্ধু আমায় খুশি হয়ে আলাদা করে 5,000 টাকা দিয়েছিল। আরে বাহ, এ তো খুব ভালো কথা। এমনিতেই রাধার বিয়েও কাছে আসছে, আমাদের অনেকটা সাহায্য হয়ে যাবে, এমন মালিকের ভালো হোক। পরের দিন রমেশ কাজে বেরিয়ে যায়, আর ঠিক টাইমে মালিকের বন্ধুর বাড়িতে কাজ শুরু করে দেয়। বাড়ির পেছনে অনেক বড় একটা বাগান থাকে, যেখানে রমেশ নিজের তন্দুর লাগিয়ে নেয়। ওর সাথে মনোহর আর আরো কিছু লোক এসে থাকে, যারা বাকি সব খাবার বানাতে শুরু করে। শিগগিরই সব অতিথিরা আসতে শুরু করে, আর সবাই একসাথে খাবার খেতে থাকে। আরে বাহ বাহ, ও কি স্বাদ! আহ, এই নানটা তো দারুণ স্বাদ হয়েছে গো দাদা। উফ, এ কি খাস্তা বানিয়েছ গো। হ্যাঁ, একদম ঠিক বলেছেন আপনি, নানটার তো দারুণ স্বাদ আছে। আমার এক বন্ধুর ধাবা আছে, তো এইসব খাবার তারাই এসে বানিয়েছে। আর এই নান তো আমার খুবই পছন্দ, তাই জন্যই তো আমি আলাদা করে রমেশকে এইখানে ডাকা করিয়েছি। এই রমেশটা কে গো? আরে, যার হাতে নান আপনারা খাচ্ছেন না, সেই হলো রমেশ। আচ্ছা তাই নাকি, পরের সপ্তাহতে আমার বউয়ের তো একটা স্বাদ আছে, তাহলে আমি তখন রমেশকেই ডাকব। মনোহর ওখানে কাছেই দাঁড়িয়েছিল, আর ও রমেশের এত প্রশংসা শুনে অনেকই বেশি রেগে যায়। ওর একদম ভালো লাগে না যে ওকে কিছু জিজ্ঞাসা করছে না, আর সবাই রমেশের প্রশংসা করছে, কিন্তু ও করতেও কি পারত। অনেক রাত হয়ে যায়, সব অতিথিরা চলে যায়, আর সব খাবার বানানোর লোকেরাও নিজেদের বাড়ি চলে যায়। রমেশ এখনো নিজের তন্দুরে রুটি বানাচ্ছিল, হঠাৎ পেছন থেকে মনোহর আসে আর রমেশকে তন্দুরে ধাক্কা দিয়ে দেয়।
মনোহর এদিক ওদিক তাকায়, যেন কেউ কে দেখে তো নাইনি, আর সুযোগ বুঝে ওখান থেকে পালিয়ে যায়। বেচারা রমেশ তন্দুর থেকে বেরোনোর খুব প্রচেষ্টা করে, কিন্তু বেরোতে পারে না। ও আস্তে আস্তে তন্দুরে জ্বলে মরেই যায়। কিছুক্ষণ পরে যখন সবাই চলে যায় আর বিনোদ রমেশকে টাকা দিতে আসে, ও রমেশকে কোথাও দেখতে পায় না। আরে এই রমেশটা কোথায় গেল? অনেকক্ষণ ধরে তো ওকে আমি দেখছিও না। ওহো, রমেশ তন্দুরে জ্বলে ছাই হয়ে গিয়ে থাকে, আর ওর দেহরও কোনো হদিশ থাকে না। এত ভয়ানক ভাবে মরে থাকা রমেশ ভূতে পরিণত হয়। তোকে আমি ছাড়বো না রে মনোহর, তোকে তো আমি ছাড়ছি না। তুই আমার সাথে খুব খারাপ করেছিস রে, আমি তো তোর থেকে প্রতিশোধ নিয়ে ছাড়বো। রমেশের কোনো হদিশ পাওয়া যায় না। পরের দিন যখন রমেশ বাড়ি ফেরে না, তখন ওর বউয়ের আর মেয়ের খুব চিন্তা হতে শুরু করে। ওরা হয়রান হয়, ওকে খুঁজতে বেরিয়ে যায়, কিন্তু ওকে কোথাও পায় না। রমেশের মালিকেরও চিন্তা হয় যে হঠাৎ করে ও ফাংশন থেকে কোথায় নিখোঁজ হয়ে গেল। ও পুলিশেও কমপ্লেন লেখায়, কিন্তু রমেশকে কোথাও পাওয়া যায় না। মালিক মনোহরকে ডাকে। দেখো মনোহর, এখন রমেশের তো কোনো খোঁজ পাওয়া যাচ্ছেই না, যে ও কোথায় গায়েব হয়ে গেছে। তাহলে এখন থেকে তন্দুরে নান বানানোর কাজটা তোমার। হ্যাঁ হ্যাঁ মালিক, আমি আমি মন দিয়ে কাজ করব। হ্যাঁ, মনোহর তো খুব খুশি হয়ে যায়। মালিকের ওখান থেকে যাওয়ার পরে মনোহর তন্দুরে রুটি বানাতে থাকে, আর ওখানে কাছে দাঁড়িয়ে থাকা রমেশের ভূত রেগে চটে গেছিল। ওর এটা একদম পছন্দ হচ্ছিল না যে মনোহর ওর তন্দুরে খাবার বানাচ্ছিল। এর এত সাহস, এ আমার তন্দুরে খাবার বানাচ্ছে, এ তো আমাকে এই তন্দুরে ঢুকিয়ে মেরে ফেলেছিল। মনোহর তন্দুরে রুটি বানায়, আর যেই ওগুলোকে বাড়ে বার করতে শুরু করে, আর ভূতের জাদুতে সব রুটি জ্বলে ছাই হয়ে যায়। আরে এটা তো পুড়ে গেল, কিন্তু আমি তো বেশিক্ষণ ভেতরে রাখিনি, তাহলে পুড়লোটা কি করে? আর বারবার ভূত সব রুটি জাদু দিয়ে জ্বালিয়ে ছাই করে দেয়। বাড়ি গ্রাহকের লাইন লেগে থাকে। আরে দাদা, কত দেরি আর লাগবে? আমার দেরি হয়ে যাচ্ছে, বাড়িতে সবাই নানের অপেক্ষা করে যাচ্ছে। তাড়াতাড়ি আমাকে নান বানিয়ে দাও, না হলে অন্য কোথাও থেকে নিয়ে নেব। না, ওই ওই আমি এখনই বানিয়ে দিচ্ছি। আস্তে আস্তে সব গ্রাহকেরা খাবার না নিয়ে ফেরত যেতে থাকে। তিন চার দিন পর্যন্ত এরমই চলতে থাকে। ওহো, এসব কি যে হয়ে যাচ্ছে মনোহর, তোমার কারণে আমার অনেক ক্ষতি হয়ে গেল। রমেশ যখন ছিল তখন কত ভালো কাজ হতো, কিন্তু তুমি সব গন্ডগোল করে দিলে। কিন্তু মালিক কে জানে ওটা কি করে? মালিক মনোহরকে বকছিল, তখনই ওখানে শিলা এসে যায় আর ওর থেকে সাহায্য চায়। আরে আমি তো আগেই রমেশকে বলে রেখেছিলাম যে যা সাহায্য লাগবে আমাকে সোজা বলে দিও, এখন ও যে কোথায় চলে গেল। কিন্তু আমি রাধার বিয়েতে নিজের ঢাবার সব লোকেদের ওইখানে কাজ করতে পাঠিয়ে দেব, আমি ওর বিয়েতে কোনো খামতি হতে দেব না। আপনার অনেক অনেক ধন্যবাদ মালিক। শিলা খুব খুশি হয়ে ওখান থেকে চলে যায়, আর যেমন তেমন ভাবে বিয়ের তৈরি করতে শুরু করে। বিয়ের দিনও এসে যায়, সব অতিথিরা আসতে শুরু করে, কাছে তন্দুরও লেগে যায়। বিয়েতে এত অতিথি আসে যে শিলা দেখেই ঘাবড়ে যায়, যে এত লোকের খাবারও কি করে দেবে। খাবার বানানোর লোকেরাও হয়রান হয়ে যায় যে এত খাবার কি করে হবে। কিন্তু রমেশের ভূত থাকতে ওর মেয়ের বিয়েতে কিছু ক্ষতি হবে না। আমার মেয়ের বিয়েতে আমি কোনো খামতি হতে দেব না। ওদিকে অতিথির পর অতিথি আসছে, আর এদিকে রমেশের ভূত জাদুতে রুটির পর রুটি বার করতে থাকে। যেই খাবার শেষ হতে যেত ও জাদু করে বাসনগুলোকে আবার ভরে দিত। সব মহারাজরা ভাবতে পারছিলেন যে এত কম খাবার থাকতেও সব হয়ে যাচ্ছিল কি করে। সব ময়দা শেষ হতেও রুটি শেষ হচ্ছিল না, সব অতিথিরা খেয়ে চলে যায়, আর শেষে দুই পরিবার মিশে খেতে বসে। যেই রাধা প্রথম টুকরোটা খায় ও দৌড়ে তন্দুরের কাছে চলে যায়, বাকি সবাই ওর পেছনে যায়। বাবা তুমি কোথায়? এই রুটি তোমারই হাতের, আমি বুঝে গেছি, তুমি কোথায় বাবা, আমার সামনে এসো। রাধাকে কাঁদতে দেখে রমেশের ভূত ওর সামনে চলে আসে। প্রথমে তো ভূতকে দেখে ভয় পেয়ে যায়, কিন্তু যেই ভূত ওকে বলে যে ও রমেশ, রাধা এটা শুনে চমকে যায়। এই মনোহর আমাকে এই তন্দুরে ধাক্কা মেরে মেরে ফেলেছিল। কি, মনোহরের জন্য তোমার মৃত্যু হয়েছে? একে তো আমি এক খুনি পুলিশে দেব। মালিক পুলিশকে ফোন করে আর মনোহরকে পুলিশ নিয়ে যায়। রমেশের প্রতিশোধ পুরো হয়ে যায় আর ওর মেয়ের বিয়েও হয়ে যায়, তাই ও ওখান থেকে উধাও হয়ে যায়।